হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে টপ-30 জিকে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের ফার্স্ট মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, সারা ভারতে বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টর্স ডে কবে পালিত হয়? ডক্টর্স ডে কবে পালিত হয়? পয়লা মে। সারা ভারতে বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টর্স ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে পয়লা জুলাই। পরের প্রশ্ন, খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার কী হবে? 1951 সালে। পরের প্রশ্ন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন, জনসংখ্যা হিসেবে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, সঠিক অ্যান্সার হবে উত্তর চব্বিশ পরগনা, এবং কম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, ক্ষুদ্রতম জেলা। পরের প্রশ্ন, প্রথম ওডিআই ক্রিকেট ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় কবে? সঠিক অ্যান্সার কী হবে? ওডিআই এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল, অনুষ্ঠিত কবে হয়? 1987। পরের প্রশ্ন, প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনীর লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে যোগাযোগ দর্পণ। প্রথম প্রকাশিত হয় 1922 সালে আনন্দবাজার পত্রিকা, 1922 সালে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় স্থাপিত করে? প্রথম কোথায় স্থাপিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? হুগলিতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক দিয়ে? আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। পরের প্রশ্ন, কত সালে বিদ্যাসাগর সেতুর নির্মাণ সম্পন্ন হয়? 1992 সালে। এছাড়াও জেনে রেখো, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় 1921। পরের প্রশ্ন, কত সালে হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয়? 1943 সালে। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি ব্যক্তি কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1857 সালে। এবং 1757 কী হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ। নেক্সট প্রশ্ন, বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। নেক্সট প্রশ্ন, জ্যোতি বসু কত সালে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন? রাইট অ্যান্সার হয়ে যাবে 1977 সালে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত উপন্যাস পরিণীতার লেখক কে? পরিণীতার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 সালে। নিচের কোনটি উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করে? উৎপাদনে রাইট অ্যান্সার হয়ে যাবে ধান। নেক্সট প্রশ্ন, কলকাতা ভারতের ড্যাশ বৃহত্তম শহর, সপ্তম বৃহত্তম শহর। পরের প্রশ্ন, বাংলা হলো বিশ্বের ড্যাশ সর্বাধিক কথ্য ভাষা, সপ্তম কথ্য ভাষা। পরের প্রশ্ন,
কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? 1962 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের এমএলএর সদস্য সংখ্যা কত? এমএলএর সদস্য সংখ্যা 295 জন। নেক্সট প্রশ্ন, কোন বছর বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়? 1943 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্রের মোট সংখ্যা কত? লোকসভা কেন্দ্রের মোট সংখ্যা 42। দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি কার সহযোগিতায় গড়ে ওঠে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কত সালে স্থাপিত হয়? 1955 সালে। পরের প্রশ্ন, কোন বাঙালি সাহিত্যিক প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান? রাইট অ্যান্সার হয়ে যাবে জীবনানন্দ দাস। পরের প্রশ্ন, ক্যালকাটা নামটি পাল্টে কলকাতা রাখা হয় কত সালে? সঠিক অ্যান্সার হবে 2001 সালে। কলকাতার বেথুন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1879 সালে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।